মানুষ ও সাপ একসাথে বাস করে এই গ্রামে। গুরু পূর্ণিমার পরের দিন এলাকার চারটি গ্রামে করা হয় সাপের পুজো। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গ্রামে সাপে কামড়ালে কেউ মারা যায় না। সাপ আর সাধারণ মানুষের সহাবস্থান এই গ্রামে। গুরু পূর্ণিমার দিন এলাকার চারটি গ্রামের মানুষ দেবী রূপে সাপের পুজো করেন। একদিন দুদিন নয়, কয়েকশো বছরের প্রাচীন এই রীতি এই গ্রামে। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি সাপে কামড়েছে ঠিকই, তবে আজ পর্যন্ত গ্রামে কারো সাপের কামড়ে মৃত্যু হয়নি। এই প্রথম নয়, বিষয়টি নিয়ে দেশি বিদেশি টিভি চ্যানেলগুলিও রীতিমতো গবেষণা করেছে, যার মধ্যে বিবিসি, অ্যানিমেল প্ল্যানেট, এছাড়াও বিদেশের বড় বড় সংস্থার নাম জড়িয়ে রয়েছে। এলাকায় জনশ্রুতি, মনসামঙ্গল কাব্যে যে কালনাগিনী লক্ষিন্দরকে বাসর রাতে দংশন করেছিল, সেই কালনাগিনীকে মা ঝঙ্কেশ্বরী রূপে পুজো করা হয় এখানে। কালনাগিনীকে বলা হয় ঝাঁকলাই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা গ্রামের স্থানীয়রা জানালেন, গ্রামে সাপ আর মানুষ একসাথেই বসবাস করে। সাধারণত এরা কাউকে কামড়ায় না, যদিও কামড়ায় তাহলে নাকি মায়ের মন্দিরের মাটি লাগিয়ে মুক্তি মেলে, এমনই বিশ্বাস স্থানীয়দের। প্রতি বছরই পুজো দিতে আসেন? প্রতি বছরই আপনি আসেন পুজো দিতে? আমাদের পালা আছে পুজো, আমাদের বাড়ির পুজো। মন্দিরের পুজোর আয়োজন করা হচ্ছে বংশ পরম্পরায়। বর্তমানে মন্দিরের পুজোর দায়িত্বে রয়েছেন চ্যাটার্জি পরিবারের বর্তমান প্রজন্ম। এ বিষয়ে মন্দিরের পূজারি মলয় চ্যাটার্জি বলেন, সর্পবিদরা বলেন এই সাপের বিষ রয়েছে, কিন্তু এ গ্রামের পাশাপাশি আমার বাড়িতেও অনেককে কামড়েছে, তারা প্রত্যেকেই বেঁচে আছেন। তবে বর্তমানে বিজ্ঞানের যুগ, অনেকে ডাক্তারের কাছেও যান। আমি তো দেখি না, এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি না। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না, কাজই আছে। এখানে লোক অবস্থাপন্ন থাকে, আর যদি ঝঙ্কেশ্বরীতে দংশন করে ভুলবশত তার কোনো বিষ হয় না, অথচ সর্বপবিত্র বলেন যে বিষ আছে। কেউ বলেন একটা কোবরা জাতি, একটু একটু জাতি, কিন্তু এখানে তারপর আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়ের জন্য ঠিকভাবে বেঁচে আছে। আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছে, তার কোনো কিছু ঘটে না। বড় বেহুলা লক্ষিন্দরের যে ব্যাপারটা আসছে এখানে, সেখানে কী জড়িয়ে রয়েছে? এটা মনসামঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিষ হয়ে এই সাতখানা গ্রামে ঘুরে বেড়াবি। সেই তিনি অভিশাপ তার সেই কালনাগিনী। পণ্ডিত চিত্তরঞ্জন বঞ্চদিতের মতে ঝঙ্কারিণী থেকে, ঝঙ্কারিণী শব্দ অর্থ গঙ্গা, গঙ্গার অপর নাম হচ্ছে, তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে। এই নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে, এই কীভাবে হলো, এর কী আবির্ভাব, ঠিক সঠিক তথ্য আমরা কি জানতে পারছি না। এর নয় বহুজন রিসার্চ করছে, পরবর্তীতে আমরা জানতে পারবো। মায়ের মৃত্যু থেকে নিশ্চিন্তে তারা বাড়িতে থাকে। সোমবার মহা ধুমধামে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তিনটি গ্রাম, ভাতাড়ের একটি গ্রামে পূজিতা হলেন মা ঝঙ্কেশ্বরী। স্থানীয়রা জানালেন, মঙ্গলকোটের মুসারু, পলসোনা, ছোট পোশলা ও ভাতাড়ের বড় পোশলা গ্রামে মায়ের দেখা মেলে। সারা বছরই গ্রামের বিভিন্ন প্রান্তেই দেখা মেলে। স্থানীয়দের দাবি, প্রতি বছর মা মন্দিরে এসে পুজো নিয়ে যান। এ এক অলৌকিক ঘটনা বলেই মনে করেন স্থানীয়রা। এদিনও তার ব্যতিক্রম হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ। সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন গ্রামগুলিতে,
এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে। এদিনও পুজোকে ঘিরে এলাকায় ঢল নেমেছিল ভক্তদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।